ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ধারে মদ না পাওয়ায় বচসার জের দেশি মদের দোকানে হামলা চারজনকে পিটিয়ে খুনের অভিযোগ গ্রেফতার মূল অভিযুক্ত জামুরিয়া শিবপুর ভুইয়া পাড়ার ঘটনা ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাতাই আমরা সরাসরি চলে যাব কৌশিকের কাছে কৌশিক ঠিক কি ঘটেছে পুলিশ সূত্রে কি জানতে পারছো দেখো সঙ্গীতা যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত রোমহর্ষ ঘটনা এবং বলা চলে প্রতিহিংসার কারণে এই ঘটনাটা ঘটেছে যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার বিপরীত দিকে রয়েছে একটা দেশি মদের দোকান এবং সেখানে সাধু হেমরাম নামে একজন যুবক সে মঙ্গলবার এসে পরে সেখান থেকে এসে পরে ধারে মদ চাইছিল কিন্তু তাকে সেখানে ধারে মদ না দেওয়া হলে এরপরেই তাকে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কার্তিক নামে এক কর্ম কর্মীকে সে আক্রমণ করে এবং তার হাত মেরে হাত ভেঙে দেয় এই ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে এবং তাকে তুলে নিয়ে চলে যায় মঙ্গলবার তুলে নিয়ে গেল বৃহস্পতিবার যেটা স্থানীয় বাসিন্দাদের দাবি যে বৃহস্পতিবার গতকাল তাকে ছেড়ে দেওয়া হয় এই ছেড়ে দেওয়ার পরেই সে একদম সটান চলে আসে এখানে এবং প্রথমে সে ঢুকে যায় দেওয়াল টোপকে ঢুকে যায় এই যে দেশি মদের দোকান রয়েছে সেখানে সেখানে একজন কর্মী ঘুমোচ্ছিলেন তাকে কোনো কিছু ওঠার সুযোগ না দিয়েই ঘুমন্ত অবস্থাতে তাকে শাল শাল কাঠ এবং একটা বাঁশ দিয়ে আঘাত করে মাথায় এবং আঘাত করলে ঘটনাস্থল তিনি তার মৃত্যু হয় এরপরে সে ছুটে বেরিয়ে আসে বেরিয়ে আসার পরে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রশ্নটা বলবো দেখাতে এখানে ছিল দুজন আরো আরো দুজন শুয়েছিলেন কর্মী তারা কিন্তু এখানে শুয়েছিলেন এবং তারাও কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে হামলা চালায় এখনো পর্যন্ত প্রত্যেকটি জিনিস কিন্তু এলো থেলো ভাবে পড়ে রয়েছে চটি পড়ে রয়েছে রয়েছে দেওয়ালে রক্তের দাগ এবং এরপরেই সে যখন এখান থেকে বেরিয়ে ততক্ষণে পুলিশের কাছে খবর গেছে কিন্তু এখানে বাসিন্দাদের অভিযোগ কর্মীদের অভিযোগ যে পুলিশ প্রায় দেড় ঘন্টা দেরি করেছে এখানে আসতে এবং এই সুযোগটা পেয়ে সে যখন এখান থেকে এই রাস্তা দিয়ে যখন দৌড়ে পালাচ্ছে সেই সময় পুলিশের পুলিশের মুখামুখি হয়ে গেল পুলিশকে কিন্তু সে কোনোরকম তোয়াক্কাই করেনি বলে বলা চলে এরপরই যখন তার সামনে একজন গ্রামেরই বাসিন্দা তিনি চিৎকার চেটামে শুনে যখন ছুটে আসছিলেন তখন তাকেও ওই সাধু একটা ওই ওই জিনিস দিয়ে আক্রমণ করে এবং ঘটনাস্থলে তারও মৃত্যু হয়ে যায় এখন গোটা ঘটনা তদন্ত করছে জামরিয়া থানার পুলিশ ধন্যবাদ কৌশিক